আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমি সুমন সাহা। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমরা শিখব এসিসি কোড। এর আগে আমরা শিখেছিলাম এইচএসএন কোড। এইচএসএন কোড কি ব্যাপারটা আমরা শিখেছিলাম, আজকে আমরা শিখব এইচএসি কোড, এসিসি কোড। চলুন শুরু করা যাক। গুডসের উপর যেমন এইচএসএন কোড হয়, তেমনি যে কোনো সার্ভিসের উপর, যে সার্ভিসগুলো জিএসটির মধ্যে অন্তর্ভুক্ত, তার উপর এসএসি কোড হয়ে থাকে। এটি 6G-এর হয়ে থাকে। এর পুরো নাম হলো সার্ভিস অ্যাকাউন্টিং কোড। এর পুরো নাম কি? সার্ভিস অ্যাকাউন্টিং কোড। গুডসের উপর যেমন এইচএসএন কোড হয়, তেমনি যে কোনো সার্ভিস, যেমন ইন্টারনেট সার্ভিস যেটি বিভিন্ন টেলিকম কোম্পানি আমাদের দিয়ে থাকে, যেমন জিও, এয়ারটেল, আইডিয়া ইত্যাদি বিভিন্ন কোম্পানি আমাদের দিয়ে থাকে, অথবা ধরুন কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা কোনো হসপিটালের কাছ থেকে আমরা যে সার্ভিস পেয়ে থাকি, বা যে কোনো লিগাল সার্ভিস, এই যে কোনো, অর্থাৎ যে কোনো সার্ভিসের উপর জিএসটি দিতে হলে সেই সার্ভিসের একটি কোড আপনাকে অবশ্যই দিতে হবে। এটাকে বলে এসএসি কোড বলে। এই এসএসি কোড কারা ইস্যু করে? ইস্যু করে হলো আপনার সিবিআইসি, যার পুরো ফুল ফর্ম হলো সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। তাহলে আজকে আমরা শিখলাম এসিসি কোড কী। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।